Cyber অপরাধিয়ে পতা ফান্ডত আপুনিও কেতিয়াবা ভৰি দিছে নেকি সাইবার অপরাধিয়ে পতা জালত ভৰি দি আপুনি সর্বস্বান্ত হবলগিয়া হৈছে নেকি আপোনাৰ কষ্টপার্জিত ধন সকলো হেৰুৱাবলগিয়া হৈছে নেকি আৰু এই সাইবার অপরাধিৰ বিৰুদ্ধে এতিয়া যথেষ্ট কঠোৰ হৈছে আৰক্ষী ভবা হৈছিল যে দিল্লী মুম্বাই ঝাৰখণ্ড ইত্যাদি বিভিন্ন স্থানৰ পৰা এই সাইবার অপরাধিয়ে এই অপরাধৰ সাম্ৰাজ্যখন নিয়ন্ত্ৰণ কৰি আছে কিন্তু দিল্লী মুম্বাই ঝাড়খণ্ডৰ উপৰিও এতিয়া গুৱাহাটীতে এনে এটা বৃহৎ ঘাটি আছে যি ঘাটিৰ পৰা দেশ বিদেশৰ বহু লোকৰ পৰা কোটি কোটি টকা সৰকাই আহিছে এই অপৰাধী চক্ৰটোৱে এই বৃহৎ নেক্সাছটোৱে যি নেক্সাছৰ বিৰুদ্ধে কুকুৰবাৰৰ পৰা বৃহৎ অভিযান আৰম্ভ কৰিছে মহানগৰ আৰক্ষী অসম আৰক্ষীৰ ক্ৰাইম ব্ৰাঞ্চে এক সৰ্ববৃহৎ অভিযান Cyber অপরাধীৰ বিৰুদ্ধে সাইবার গেঙৰ বিৰুদ্ধে আৰু বৃহৎ ঘাটি এই অভিযানৰ জৰিয়তে উৎখাত কৰিবলৈ সক্ষম হৈছে মহানগৰ আৰক্ষী তথা ক্ৰাইম ব্ৰাঞ্চে আমি শুকুৰবাৰৰ দিনটোৰ অভিযানৰ কথা আপোনালোকক জনাইছো কেনেদৰে আঠটাকৈ স্থানত অভিযান চলাই দুই শতাধিক সাইবার অপরাধীক জালত পেলাবলৈ সক্ষম হৈছে ক্ৰাইম ব্ৰাঞ্চ স্বাভাবিকতে এক সফল অভিযান আৰক্ষীৰ স্বাভাবিকতে এক স্বস্তিৰ নিশ্বাস এৰাৰ কথা কাৰণ এই সাইবার অপরাধীৰ কবলত পৰি বহু লোকে সৰ্বস্বান্ত হবলগীয়া হৈছে দিগ বিদিগ হেৰুৱাই পেলাবলগীয়া হৈছে সাইবার অপরাধীৰ আতংকই খেদি ফুৰিছে এতিয়া সৰ্বসাধাৰণ জনতাক প্ৰতিদিনে খবৰ আহে বেংকৰ পৰা ধন হৰলুকি হয় কষ্টপার্জিত ধন হেরুয়াই হাহাকার করবলিয়া হয় আরক্ষীর কাক চাপির কোনো ধরনের সদুত্তর না পায় ভুক্তভোগী রাইজে শেহতীয় সাইবার সেল আরক্ষীর সাইবার সেল যথেষ্ট শক্তিশালী রূপত আত্মপ্রকাশ করেছে আর তারই একটা অংশস্বরূপে ক্রাইম ব্রাঞ্চর কালি সেই বিশেষ অভিযান আর এই অভিযানের জড়িয়ে ইতিমধ্যে বৃহৎ সফলতা লাভ করবলে সক্ষম হয়েছে আমি জানাইছো মহানগরীর আটটাক স্থানত অভিযান চলাই এই ঘাটি উৎখাত কৰিবলৈ সক্ষম হৈছে দুই শতাধিক অপরাধীক জালত পেলাইছে লগতে তিনি মাষ্টাৰ মাইণ্ড জালত পৰিছে আৰক্ষীৰ কুখ্যাত মাষ্টাৰ মাইণ্ড তজদিকুৰ এতিয়াও পলাতক হৈ আছে এইজন তজদিকুৰ ৰাজ্যৰ এগৰাকী বিতৰ্কিত আই এছ বিষয়া আতিকা চুলতানাৰ পুত্ৰ বুলি জানিব পৰা হৈছে আৰু এই তজদিকুৰৰ ঘৰতো অভিযান চলোৱা হৈছিল শিলপুখুৰীৰ শুভম এপাৰ্টমেণ্টত অভিযান চলোৱা হৈছিল কিন্তু অভিযানৰ উমান পাই আগতীয়াকৈ পলায়ন কৰিলে তজদিকুৰে তজদিকুৰৰ ঘৰত অভিযান চলাই ইতিমধ্যে বহু আপত্তিজনক সামগ্ৰী জব্দ কৰা হৈছে পিষ্টল জব্দ কৰা হৈছে বিভিন্ন ধৰণৰ তথ্য সংগ্ৰহ কৰিছে ক্ৰাইম ব্ৰাঞ্চে কিন্তু এতিয়া তজদিকুৰ ক'ত আছে এই তজদিকুৰক ধৰা পেলোৱাৰ লগে লগেই বহু তথ্য আৰু পোহৰলৈ আহিব এই কলা সাম্ৰাজ্যখনৰ আনহাতে যি তিনিটা কুখ্যাত সাইবার অপরাধীক আরক্ষীয়ে জালত পেলাইছে মাষ্টাৰ মাইণ্ডক জালত পেলাইছে এই সাইবার অপরাধৰ মাষ্টাৰ মাইণ্ড এজন হাৰিয়ানাৰ এজন পঞ্জাবৰ আৰু আনজন করিমগঞ্জৰ বুলি জানিব পৰা হৈছে এই তিনিও মাষ্টাৰ মাইণ্ডে গুৱাহাটীত বাহৰ পাতিছিল গুৱাহাটীৰ বিলাসী হোটেলসমূহৰ পৰাও এনেকুৱা ধৰণৰ ব্যৱস্থা কৰিছিল সমান্তৰালকৈ ভাড়ালৈ লৈছিল একো একোটা এপাৰ্টমেণ্ট একো একোটা ফ্ল'ৰ ভাড়ালৈ লৈ নিশাৰ ভাগত কল চেণ্টাৰৰ ব্যৱস্থাৰ জৰিয়তে এনেকুৱা ধৰণৰ এখন কলা সাম্ৰাজ্য এনেদৰে শিপাই তুলিছিল গুৱাহাটী মহানগৰীত য'ত অসম তথা উত্তৰ পূৰ্বাঞ্চল লগতে দিল্লী মুম্বাই হাৰিয়ানাৰ পৰা আনিব নোৱাৰা যুৱক যুৱতীসকলক আনি তাত চাইবাৰ কল চেণ্টাৰত তেওঁলোকক নিযুক্তি প্ৰদান কৰা হৈছিল আৰু তাৰ জৰিয়তে দেশ বিদেশৰ গ্ৰাহকসকলক টাৰ্গেট কৰি লোৱা হৈছে কেনেদৰে এই চক্ৰতে অপৰাধ কৰিছিল কেনেদৰে কোটি কোটি টকা সংগ্ৰহ কৰিছিল কি কৌশল অৱলম্বন কৰিছিল তেওঁলোকে অবৈধভাৱে ইণ্টাৰনেট সংযোগ কৰিছিল অবৈধ ইণ্টাৰনেট সংযোগেৰে প্ৰায় এটা কল চেণ্টাৰ তেওঁলোকে স্থাপন কৰিছিল চাৰি শতাধিক কল অহা যোৱাৰ তাত ব্যৱস্থা থাকে এটা এক্সচেঞ্জ তেওঁলোকে স্থাপন কৰিছিল অবৈধ ইণ্টাৰনেট সংস্থাপন ইণ্টাৰনেট সংযোগেৰে আৰু তাৰ জৰিয়তে তেওঁলোকে দেশ বিদেশৰ বিভিন্ন লোকক টাৰ্গেট কৰি লৈছিল প্ৰথমে স্পেম প্ৰেৰণ কৰা হয় কম্পিউটাৰসমূহলৈ লেপটপসমূহলৈ আৰু সেই স্পেম অহাৰ লগে লগে সেই স্পেমৰ পপ আপসমূহ আহিবলৈ আৰম্ভ কৰে আৰু তেতিয়াই সেই গ্ৰাহকসকলে কল চেণ্টাৰত কল কৰিবলৈ বাধ্য হৈ পৰে নিজকে টেক টিম ষ্টাফ বুলি পৰিচয় দিয়ে টেক টিম ষ্টাফ বুলি পৰিচয় দি এই চক্ৰটোৱে জালত পেলাই লয় একো একোগৰাকী লোকক
ল্যাপটপ বা ডেস্কটপ হ্যাক হওয়ার কথা ভয় ভাবুকি দেখুয়াই তেওঁলোকে ধন দাবী করে। এই ধন বিটকয়েনের জড়িয়ে সংগ্রহ করে, এই ধন গিফট ভাউচারের জড়িয়ে সংগ্রহ করে। বিদেশী এটা আন্তঃরাষ্ট্রীয় চক্র এই সমগ্র নেক্সাস নেটওয়ার্কটোর সঙ্গে জড়িত হয়ে আছে। আন্তঃরাষ্ট্রীয় পর্যায়ের নিয়ন্ত্রণ হয়ে আছে এনেকা একটা অপরাধী চক্র, যত গুয়াহাটীত আজির প্রায় তিন চারি বছর পূর্বরে এই ঘাটিটো এনেদরে সক্রিয় রূপত কাম করে আছে। কল সেন্টার স্থাপনের নামত এনেদরে দেশ বিদেশের গ্রাহকক সর্বস্বান্ত করে আছে, কোটি কোটি টাকা সংগ্রহ করে আছে। স্প্যাম সমূহ প্রেরণ করে হ্যাক হওয়ার ভয় ভাবুকি দেখুয়াই ধন সংগ্রহ করে আর হাওয়ালার জড়িয়ে এই ধন সমূহ ভারতীয় মুদ্রালয় পরিণত করে লয় এই চক্রটে। ইয়ার উপরেও আন বিভিন্ন পন্থারে ধন সংগ্রহ করে, কারোবাক কারোবালে ফোন করে লয়, ফোন করে বিভিন্ন ধরনের সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করে লাগিলে, সেয়া অনলাইন ট্রানজেকশনের ক্ষেত্রতে হোক, জিপের ক্ষেত্রতে হোক, বিভিন্ন ধরনের সল চাতুরিরে সমস্যা সমাধানের প্রলোভন দেখুয়ায় আর সেই মর্মে বিভিন্ন ধরনের স্টেপস আগবায় আর সেই স্টেপস সমূহ ফলো করবল গ্রাহক সকলক পরামর্শ দি যায়। এনি ডেস্ক ডাউনলোড করবল দিয়ে, প্লে স্টোরের এনি ডেস্ক ডাউনলোড করে সকল তথ্য এক্সেস করে লয় আর সেই এক্সেস করে লওয়া তথ্যের ব্যাংকর সকল যাবতীয় নথিপত্র সংগ্রহ করে লয়, এটিএমর পিন সংগ্রহ করে লয়, এটিএমর নাম্বার সংগ্রহ করে লয় আর তেনেদরে ইউপিআই ট্রানজেকশনের জড়িয়ে কষ্টোপার্জিত ধন একাউন্টের সরকাই লয় এই চক্রটে। এনেদরে কোটি কোটি টাকা সংগ্রহ করে আসছিল। মুঠর উপর এই চক্রটোর বিরুদ্ধে এটা এনেদরে সরব হয়ে উঠা পরিলক্ষিত হয়েছে স্বাভাবিকতে একটা আদরণীয় পদক্ষেপ, কারণ সাইবার ক্রাইমর ক্ষেত্র যদি চা হয় বহু গ্রাহক বহু কিন্তু ভুক্তভোগীয় কোনো ধরনের সদুত্তর লাভ নকরে, যি ধন হেরালে সেই ধন কিন্তু হাতলে উভতাই নাপায়। এনেকা ধরনের বহু তথ্য বহু নজির আছে, বিশেষ শেহতীয় ক্রাইম ব্রাঞ্চর যে সাইবার সেল গঠন করা হয়েছে সেই সাইবার সেলতো প্রতিদিনে এনেদরে বহু লোকে এফআইআর দাখিল করে, কিন্তু এফআইআর দাখিল করার পিছতো কিন্তু হেরা ধনখিন উভতাই নাপায়। এনেকা একটা নেক্সাস এনেকা একটা চক্রের মাজত এই চক্রটে গ্রাহক সকলক লুণ্ঠন চলাই আহিছে, ব্যাংকর গ্রাহক সকলক টার্গেট করে আহিছে আর সমান্তরালক দেশী বিদেশী লোকক টার্গেট করে এই আন্তঃরাষ্ট্রীয় চক্রটে এক প্রকার এখন বিশাল কোলা সাম্রাজ্য গড়ি তুলিছিল গুয়াহাটীত। বিশেষ ঝাড়খণ্ডের কথা যদি কোয়া হয়, ঝাড়খণ্ডের এখন গাঁও আছে, সেই গাঁওখনের অপরাধের এই জগৎ নিয়ন্ত্রণ হয়ে আছে। ঠিক তেনেদরে ক্ষেত্র যদি চা হয় শেহতীয় মরিগাঁওত মরিগাঁও আরক্ষী বৃহৎ অভিযান চলাইছে। এই অভিযানকালত প্রায় দেখবলে পাওয়া হয়েছে বহু সাইবার অপরাধীক জালত পেলা হয়েছে, হাজার হাজার সিম কার্ড জব্দ করা হয়েছে, সেই সিম কার্ড সমূহ ব্যবহার করে এই চক্রটে বিভিন্ন ধরনের অপরাধ করে আছে, ধন হরলুকি করে আছে, বিভিন্নজন ব্যাংকর গ্রাহকক টার্গেট করে আছে। আর শেহতীয় গুয়াহাটী মহানগরী, যি গুয়াহাটী এটা অপরাধের রম্যভূমিত পরিণত হয়েছে, যি গুয়াহাটীত চোর ডকাইতর উপদ্রব বৃদ্ধি পাইছে, সিলনী চোরের সন্ত্রাস বৃদ্ধি পাইছে গুয়াহাটীত, আর সেই গুয়াহাটীতে এটা এনেদরে সাইবার অপরাধীর একটা বৃহৎ চক্র আজি দুই তিন বছর ধরে সক্রিয় হয়ে আছে। কল সেন্টার স্থাপন করে নিবনুয়া যুবক যুবতী সকলক সোশিয়াল মিডিয়ার জড়িয়ে বিজ্ঞাপন প্রকাশ করে সংস্থাপন দিয়ে আর সংস্থাপন দিয়ার নামত ব্যবহার করে আছে এই সকল যুবক যুবতীক, যখন যুবক যুবতীয় এই কোলা সাম্রাজ্যের কথা গম পাইছে আঁতরি গেছে আর যখন কাম করে আছে ধনের লোভত কাম করে আছে, আর তেনেই এই অপরাধী প্রায় দুই শতাধিক অপরাধীক আরক্ষী জালত পেলাব সক্ষম হয়েছে। একটা বৃহৎ অভিযান আছিল, প্রায় দুই শতাধিক আরক্ষীর একটা বৃহৎ দল পনেরোটা ভাগত বিভক্ত হয়ে গুয়াহাটির আটটাক স্থানত অভিযান চলাইছে এই সাইবার অপরাধীক উৎখাত করার এই বৃহৎ অভিযান হাতত লৈছে। স্বাভাবিকতে আদরণীয় পদক্ষেপ, কিন্তু সমগ্র দেশজুড়ি এই সাইবার অপরাধী উৎখাত করিবর বাবে, সাইবার অপরাধীর এই ঘাটি উৎখাত করিবর বাবে আর কি কঠোর পদক্ষেপ গ্রহণ করে সেয়া নিশ্চয় লক্ষণীয় হব। আর সমগ্র দেশবাসী আশা প্রকাশ করেছে যাতে এই অপরাধী চক্রটক সমূল আনসে উৎখাত করিব পৰা যায় সমগ্র দেশের পৰা, সেই কথা সকলে এই মুহূর্তত কামনা করেছে।